आदिवासी वर्ग को सम्मान दिया है जिसे पिछली सरकारों ने पहचान से भी वंचित रखा था। कांग्रेस ने हमारे आदिवासी भाई बहनों को जल जंगल जमीन के अधिकारों से भी वंचित रखा था। आज 1 करोड़ से ज्यादा जनजातीय समाज के लोग पेशा कानून का लाभ ले रहे हैं। लाखों आदिवासी भाई बहनों को वन अधिकार का पट्टा भी भाजपा सरकार ने ही दिया है। এর আগে প্রধানমন্ত্রী যোগ দেন উত্তরপ্রদেশের পিলভিটের প্রচার সভায়। তুলে ধরেন এনডিএ সরকারের সাফল্যের খতিয়ান। বিভিন্ন ইস্যুতে কংগ্রেস এবং বিরোধীদের তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কংগ্রেস বরাবর তোষামোদের রাজনীতি করে এসেছে এবং ওই প্রবণতা থেকে মুক্ত হতে পারছে না একেবারেই। তুষ্টিকরণকে দলদল মে কংগ্রেস ইতনা ডুব গই হ্যায় কি উসসে কভি बाहर नहीं निकल सकती। कांग्रेस ने जो घोषणा पत्र बनाया है वो कांग्रेस का नहीं, ऐसा लगता है मुस्लिम लीग का घोषणा पत्र दिखता है। कांग्रेस हो या सपा, सीएए का भी विरोध कर रही है। विदेशी धरती पर अत्याचार की वजह से भागे, भागने के लिए मजबूर हुए हिंदुओं और सिख भाई बहनों को आप मुझे बताइए, मेरे इन हिंदू भाइयों बहनों को, मेरे इन सिख भाई बहनों को भारत अगर नागरिकता नहीं देगा তো কই অর দেগা কে? এখন একটু বিরতি, পরে রয়েছে আরো খবর। যেতে হবে। আরে গেম ছেড়ে, এক মাস হয়ে গেল কমপ্লেন করে, ব্যাংক রিফান্ডই করছে না, কমপ্লেন করতে হবে। আরে বসুন বসুন, এখান থেকেই করে নিন। আরবিআই এর ওম্বার্সম্যান কিভাবে? আরবিআই নিয়ন্ত্রিত ব্যাংক এনবিএফসি বা ডিজিটাল লেনদেনের যত প্ল্যাটফর্ম রয়েছে তাদের অভিযোগ আপনি করতে পারেন বাড়িতে বসে আরবিআই এর সিএমএস পোর্টালে। এই হয়ে গেল চেকম্যাট। কমপ্লেন করতে চান? আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন। ডেলিভারি বয় হ্যাজ পিকড ইওর অর্ডার। আরে বাবা, বলছে কি খিদে পেয়ে গেছে? 30 মিনিটের মেসেজ নোটিফিকেশন এসেছিল না? মেসেজের ভরসায় কি আর বসে থাকা যায়? গতকাল তুমি শেয়ার বিক্রি করেছিলে না? হ্যাঁ, তো ওটা চেক করেছো? মেসেজ তো এসেছিল। শুধু মেসেজই যথেষ্ট নয়, যদি তুমি শেয়ার মার্কেটে কোন রকম লেনদেন করো তাহলে স্টক এক্সচেঞ্জ থেকে পাঠানো এসএমএস অথবা ইমেল নিজের ডিম্যাট অ্যাকাউন্ট আর ব্যাংক স্টেটমেন্টের সঙ্গেও মিলিয়ে দেখো। বাবা, খিদে পেলে মাথা কাজ করতে চায় না। সার্চ কর, সার্চ কর, ইনভেস্ট কর। বিজেপিকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বিরোধী জোট। কংগ্রেসের ভোটের প্রচার চলছে জোরকদমে। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ছাড়াও দক্ষিণে ডিএমকে, উত্তরপ্রদেশে অখিলেশ যাদব, আপ ও আরজেডি নেতারা ভোটারদের মন জয়ের সমস্ত রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন ইস্যুতে তোপ দাগছেন বিজেপিকে লক্ষ্য করে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিআরএস। দলের সভাপতি কে চন্দ্রশেখর রাওয়ের বিরুদ্ধে ফোনে আড়ি পাতা নিয়ে ভিত্তিহীন অভিযোগের জন্যই এই পদক্ষেপ। 6 এপ্রিল কংগ্রেসের একটি সভায় ভাষণ দেওয়ার সময় রাহুল গান্ধী এই মন্তব্য করেন বলে অভিযোগ। কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারের কড়া সমালোচনা করেছেন বর্ষীয়ান বিজেপি নেতা তথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, এই ইস্তেহার একটি দেউলিয়া ব্যাংকের চেকের মতো, যা কংগ্রেসের বর্তমান অবস্থাটা স্পষ্ট করে দিয়েছে। জনতা পার্টি বরাবর যে ঘোষণা পত্র জারি করতি হে উসকা ঘোষণা পত্র এক প্রোগ্রেসিভ ডকুমেন্ট হতা হে দোনো কে বিচ এক মৌলিক অন্তর ইয়ে হে। আর মে কংগ্রেস কে চুনাবী ঘোষণা পত্র কে সম্বন্ধ মে ইয়েহি কহনা চাহুঙ্গা কি দিওয়ালিয়া হো চুকে ব্যাংক কে চেক সে অধিক ইয়া কুছ নেই হে। তামিলনাড়ুর কোয়েম্বাটুরে বিরোধীদের সমাবেশে সিপিআইএম নেতা প্রকাশ কারাত বিজেপির কড়া সমালোচনা করেন। তিনি বলেন, গণতন্ত্র বাঁচানোর লক্ষ্যে এবার ভোট দিতে হবে মানুষকে। লোকসভা ইলেকশন
is not an ordinary election like the 17 earlier parliament elections, because this election is going to decide the future of democracy in our country. Because we have seen in the last 10 years the Modi government and the BJP, who have done everything possible to suppress democracy. পশ্চিমবঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সমস্ত রকম চেষ্টা চালানো হচ্ছে। ভোট গ্রহণকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রককে আরও 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে মোতায়েন করতে বলেছে। 15 এপ্রিলের মধ্যে যেন তা মোতায়েন করা হয় সেই নির্দেশও দিয়েছে নির্বাচন কমিশন। এবার আসছি অন্য খবরে। বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে দিল্লিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। দলের নেত্রী দোলা সেন বলেছেন তারা ইডি, সিবিআই, এনআইএ এবং আয়কর কর্তাদের অপসারণ চান। হামারে পার্টি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কি তরফ সে 10 এমপি ওর এক্স এমপি কা ডেলিগেশন ইলেকশন কমিশন কে ফুল বেঞ্চ কে পাস আয়ে থে আর চিঠি দেখে হাম অ্যাপিল কিয়ে থে কি ইস পর ধ্যান দিয়া যায় কি লেভেল প্লেইং ফিল্ড কে লিয়ে সিবিআই, ইডি, এনআইএ এন্ড ইনকাম ট্যাক্স কা জো চিফ হ্যায় উসকো বদল দিয়া যায় ইলেকশন কমিশন কি জুরিসডিকশন। এদিকে দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার দেবেশ কুমার মাহালা বলেন এই বিক্ষোভ কর্মসূচির কোনো অনুমতি ছিল না, তাই প্রথমে তাদের আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। রোড ব্লক কি থি উসকে লিয়ে ডিটেন কিয়া গয়া থা আর মন্দির মার্গ থানে মে উনকো লে জাকে ফ্রি কর দিয়া গয়া থা। ইভিনিং মে সানসেট সে পহলে হি বতা দিয়া গয়া থা কি ও ফ্রি হ্যায় লেকিন ও আপনি ইচ্ছা সে ওয়া বেঠে হুয়ে হ্যায়। হমনে কল হি উনকো ফ্রি কর দিয়া থা, ও আপনি ইচ্ছা সে জব চাহে তব জা সকতে হ্যায়। কল শাম কো উনকো ফ্রি কর দিয়া গয়া থা, ও জব চাহে তব জা সকতে হ্যায়। ভোটের বিস্তারিত খবর নিয়ে কলকাতা দূরদর্শনে শুরু হচ্ছে বিশেষ অনুষ্ঠান জনাদেশ। কারা করবে সরকার, পশ্চিমবঙ্গেরই বা অবস্থা কি, কি বলছে রাজনৈতিক দলগুলো, তর্ক বিতর্ক আলোচনা বিশ্লেষণে শুধু ভোটের খবর, লোকসভা নির্বাচনের প্রতিটি খুঁটিনাটি। জনাদেশ 2024 12 এপ্রিল থেকে প্রতিদিন সন্ধে 7:30টায় শুধুমাত্র ডিডি বাংলায়। ভূপতিনগরে এনআইএর উপরে হামলা ঘিরে রাজনৈতিক চাপানোতরে নতুন মাত্রা জুড়েছে। এদিকে এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে যৌন হেনস্থার যে অভিযোগ উঠেছে তা খারিজ করার আবেদন জানিয়ে সংস্থাটি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। রাজ্যের পুলিশ যাতে তাদের আধিকারিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে না পারে সেই নির্দেশের জন্য আবেদন জানিয়েছে এনআইএ। সন্দেশখালীর মতো ভূপতিনগর কাণ্ডেও রাজ্য এবং পুলিশ প্রশাসন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছে এবং সন্দেশখালীর মতো এই ক্ষেত্রেও আদালত উপযুক্ত ব্যবস্থা নেবে প্রত্যয় বিজেপি। আজ এক সাংবাদিক সম্মেলনে এই মর্মে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। এনআইএর এই পর্বে এনআইএর যাওয়া, গ্রেপ্তারি করা, গ্রেপ্তার করা, পুলিশকে জানানো, পুলিশের ঢিলেমি, তারপরে এনআইএর উপর আক্রমণ এবং এনআইএর গ্রেপ্তার যাদেরকে করেছে তাদের নিয়ে ফেরত আসা, তারপরে পুলিশের রোল, নির্বাচন কমিশন এবং আদালত পুরো বিষয়টি নজরে রেখেছেন। রাজ্য পুলিশের স্থানীয় ওসি হোক, পুলিশ সুপার হোক, সবারই ঘটনা হচ্ছে যে এনআইএকে এক তো ফোর্স দিতে দেরি করা হলো, টালবাহানা করা হলো, কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পর তাদের ভূমিকা কী ছিল? কেন্দ্রীয় বাহিনী তার তদন্তকারী অফিসারদের উপর স্থানীয় দুষ্কৃতীদের আক্রমণের পরে তারা পুলিশের সহায়তা কতটুকু পেয়েছিল, তাতে সুপ্রিয়ার অফিসারদের ভূমিকা কী ছিল, রাজ্য পুলিশের হেডকোয়ার্টার থেকে কী নির্দেশ গেছিল, নির্বাচন কমিশন এবং বাকি অন্যান্য সংস্থা এবং আদালত পুরোটাই নজরে রাখছে, আপনারা অপেক্ষা করুন, নিশ্চয়ই কিছু ব্যবস্থা গ্রহণ হবে। ফের সংবাদ শিরোনামে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী। সেখানকার শিথুলিয়া এলাকার পুলিশ ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে একজন কনস্টেবলের মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয়েছে বলে খবর। গুরুতর আহত অবস্থায় ওই পুলিশকর্মী কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন। তিনজনকে আটক করা হয়েছে এই ঘটনায়, এরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের সদস্য।
এই ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য প্রশাসনকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ সৌমিক ভট্টাচার্য। তিনি বলেছেন, রাজ্যে যা হয়ে চলেছে তাতে এমনটাই প্রত্যাশিত। আজকে তৃণমূলের নেতা আক্রমণ করছে সাধারণ মানুষ কারণ আছে, কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি তিনি বিএসএফ, ইডি এবং সর্বোপরি এনআইএ এর আক্রমণকে সমর্থন করছেন। আপনি সেন্ট্রাল ফোর্সকে আক্রমণ করবার জন্য মানুষকে উস্কে দেবেন, তাহলে সমাজ নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে। এরপরে তো পুলিশকে যে কেউ আক্রমণ করছে ভয়মুক্ত হয়ে যাচ্ছে, আমরা তো একটা নৈরাজ্যের বাসিন্দা হয়ে গেছি, জঙ্গল রাজ বললেও কম বলা হয়। কিন্তু লালু মুলায়মের আমলে সেই যুগের বিহার উত্তর পুলিশ এই ঘটনা ঘটেনি যেটা আজকে হচ্ছে। আবার একটু বিরতি, পরে রয়েছে আরো খবর। তুই জানিস ইনভেস্টরদের জন্যই একটা ইনভেস্টর প্রোটেকশন ফান্ড থাকে IPF, তবে যদি তোমার ট্রেড এক্সচেঞ্জে এক্সিকিউট না হয়ে থাকে কিংবা ওটা গ্যারান্টিড রিটার্ন দেওয়া স্কিম হয়, তখন এই IPFও তোমায় কোনোভাবেই সাহায্য করতে পারবে না। আর যদি তোমার ব্রোকারই ডিফল্টার হয়ে যায়, তখন IPF তোমাকে ক্ষতিপূরণ পাইয়ে দিতে পারে। কোথায় শিখলে? NSE এর সাইটে। দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার কলাগাছি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের উপরে হামলা চালিয়েছে বলে অভিযোগ। রক্ষাকালী মূর্তি বিসর্জনের সময় রামগান চালানোকে কেন্দ্র করে এই অশান্তি বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় পুলিশ। 11 জন বিজেপি সদস্যকে গ্রেপ্তার করা হয়। বিজেপির তরফে এই ঘটনা ইচ্ছাকৃত বলে অভিযোগ জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় আজ বিধাননগর দলীয় দপ্তরে এক সাংবাদিক বৈঠকে অভিযোগ করেন যে পশ্চিমবঙ্গে সনাতনীদের অনুষ্ঠানের উপরে পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে। গতকালের ঘটনায় পুলিশ আক্রান্ত শোভাযাত্রাকারীদের বিরুদ্ধেই FIR করেছে, যা খুবই আশ্চর্যের। পুরো বিষয়টা নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। দল কমিশনের পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে। ডায়মন্ড হারবারে একটি গ্রামে কালী পূজার ভাসান উপলক্ষে ভাসানের যে শোভাযাত্রা বেরিয়েছিল সেই শোভাযাত্রা থেকে জয় শ্রীরাম ধ্বনি ওঠে। কেউ কেউ গেরুয়া গেঞ্জি পরে, তাতে জয় শ্রীরাম লেখা ছিল। তাই কালী পুজোর ভাসানে জয় শ্রীরাম ধ্বনি দেওয়ায় তাঁদের একদল লোক শাস্তি দিয়েছেন। এই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান আইন শৃঙ্খলার পরিস্থিতি। গতকাল রাতেই আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার পর সেখানে কেন্দ্রীয় বাহিনী যায়, কিন্তু FIR করা, তদন্ত শুরু করা সেটা রাজ্য পুলিশের কাজ। আমরা নির্বাচন কমিশনকে এই যে যাবতীয় উদ্বেগ, ওখানে যে যাদের শোভাযাত্রা ছিল, যাদের শোভাযাত্রার উপর আক্রমণ হলো তাদেরকেই গ্রেপ্তার করা হলো, এই বিষয়টি নজরে এনেছি। নির্বাচন কমিশন নিশ্চয়ই রাজ্য প্রশাসনের কাছ থেকে রিপোর্ট চেয়ে এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করবে। আমরা অপেক্ষা করছি নির্বাচন কমিশন কী ব্যবস্থা নেয় তা দেখার জন্য, তারপর আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ জানাব। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আকাশ আংশিক মেঘলা থাকবে। এখন দেখে নেব রাজ্যের কয়েকটি জায়গায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রি এবং সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ি সর্বোচ্চ 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে সর্বোচ্চ 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। মালদা সর্বোচ্চ 35 ডিগ্রি এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বহরমপুর সর্বোচ্চ 35 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে যথাক্রমে 34 এবং 23 ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে সর্বোচ্চ 36 এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে সর্বোচ্চ 36 ডিগ্রি এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় সর্বোচ্চ 36 ডিগ্রি এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় সর্বোচ্চ 36 ডিগ্রি এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে সর্বোচ্চ 35 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। দীঘায় সর্বোচ্চ 35 ডিগ্রি, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবারে সর্বোচ্চ 36 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস।
কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 35.2 ডিগ্রি এবং 24 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার। ভোটের প্রচার ক্রমে আরও জোরদার, উত্তরপ্রদেশ সহ 3 রাজ্যে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী সমাবেশ। ভূপতিনগরের ঘটনায় নিজেদের আধিকারিকদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করার আবেদন নিয়ে হাইকোর্টে এনআইএ। সন্দেশখালীর পুলিশ ক্যাম্পে হামলা, আটক 3 তৃণমূল কংগ্রেস কর্মী। সংবাদ এখন এই পর্যন্ত, এরপরে রাত 10টায় রয়েছে সংবাদ প্রবাহ। নমস্কার। দশই এপ্রিল বুধবারের অনুষ্ঠান সূচি। ভোর 5:30 শাস্ত্রীয় সঙ্গীতে আহির ভৈরব রাগে সেতার বাদন, শিল্পী অঞ্জন সাহা। 6টায় শ্যামা সঙ্গীত, শিল্পী সুপর্ণা চট্টোপাধ্যায়। 6:15 এখন থেকে নতুন সময়, 1 মার্চ থেকে সকাল 6:15। 6:20 অমৃত কথা, বলবেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, বিষয় অহংকার। দূরদর্শন কেন্দ্র জলপাইগুড়ি থেকে সরাসরি সকাল সকাল।